দীর্ঘ 19 ঘন্টা অভিযানের পর বন্ধ রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু শাহ কালিদাস সাহার বাড়ি ও মিল থেকে বেরোলো ইডি আধিকারিকরা। শনিবার সকাল 8টা থেকেই মন্টু শাহ কালিদাস সাহার কালীপুরের মিল বঙ্গা বাড়ি অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি। রাত 2:50 নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং 2:55 নাগাদ মিল থেকে বেরিয়ে তাদের আধিকারিকরা দীর্ঘ 19 ঘন্টা তারা তল্লাশি চালায়। জানা যাচ্ছে বেশ কিছু ব্যাগ ভর্তি করে নথি নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। তবে কি বিষয়ে তল্লাশি, কি কি পাওয়া গেল, তদন্তে সহযোগিতা করছে কিনা বা কাউকে গ্রেপ্তার বা আটক করেছে কিনা, এই প্রশ্নের উত্তর দেননি ইডি আধিকারিকরা। মিল মালিক মন্টু সাহা জানান তারা তদন্তে সহযোগিতা করেছেন, কেউ কেউ সঙ্গে করে নিয়ে যান ইডি আধিকারিকরা। कुछ मिला है सर? अरे ब्लॉक करके क्यों है, थोड़ा देखिए, गिर जाएंगे, गिर जाओगे। बैग 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 सर किसी मिला सर? তদন্ত সহযোগিতা করেছেন? মন্টু সাহা তদন্ত সহযোগিতা করেছে? কাউকে গ্রেপ্তার করা হলো কি স্যার? স্যার কাউকে গ্রেপ্তার করা হলো? ফোন নেই গিয়ে